আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে দেশের মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে তারাগঞ্জে এক নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, তার সরকারের পরিকল্পনার কারণেই উত্তরাঞ্চল মঙ্গামুক্ত হয়েছে, এখন আর কেউ না খেয়ে থাকে না। ফের ক্ষমতায় গেলে দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না বলে অঙ্গীকার করেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রংপুর দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে নির্বাচিত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, এই নৌকা মার্কা, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ এখন আর মঙ্গাপীড়িত এলাকা নাই, মঙ্গা থেকে মুক্তি পেয়ে আজকে উন্নয়নের সুফল সুবাতাস বইছে, এই নৌকা মার্কাই আপনাদের জীবন মান উন্নত করেছে। কাজে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত সমৃদ্ধ করে দিতে পারি।